টেস্টি টেস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান একটি রেসিপি, এটির নাম হচ্ছে চিকেন 65। এটা খেতে খুবই মজা, আর যেহেতু এটা ইন্ডিয়ান একটু স্পাইসি বেশি, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে আমরা নিয়েছি চিকেন 1 কেজি, ডিম 1টা, লবণ স্বাদ মতো, পাপরিকা, এটা হচ্ছে ঝাল ছাড়া একটা মরিচ, কিন্তু কালার খুব সুন্দর আসে। যদি আপনাদের কাছে পাপরিকা না থাকে তাহলে আপনারা একটুখানি ফুড কালারও ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে 2 টেবিল চামচ, লাল মরিচ হচ্ছে 1 টেবিল চামচ, গোলমরিচ ফাঁকি হচ্ছে 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, দই 1/2 কাপ, আর এখানে হচ্ছে কর্নস্টার্চ 3 টেবিল চামচ, ময়দা 3 টেবিল চামচ, চালের গুঁড়া 2 টেবিল চামচ, আদা রসুন 2 টেবিল চামচ, আর কারি পাতা, এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা আন্দাজ মতো নিয়ে নেবেন। আনুমানিক আমি এখানে 3 টেবিল চামচের মতো নিয়েছি। আর তড়কার জন্য এখানে নেওয়া হয়েছে 1 চা চামচ গোলমরিচ ফাঁকি, কিছু কারি পাতা, তারপরে হচ্ছে ক্যাচাপ আপনার 2 টেবিল চামচ, গার্লিক চপড, এটা হচ্ছে আনুমানিক 3 টেবিল চামচ, কাঁচামরিচ 6-7টা, এটা হচ্ছে সিরাচা চিলি সস, আপনারা যদি চান রেড চিলি সসও ইউজ করতে পারেন, আপনার 2 টেবিল স্পুনের মতো, আর কিছু ক্র্যাশড রেড চিলি গুঁড়া করা, আর তড়কা দেওয়ার জন্য সামান্য একটু তেল। আমরা প্রথমে ম্যারিনেট করার জন্য ডিমটা দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে ইয়োগার্টটুকু দিয়ে দিব, এক এক করে আমরা সব মশলাগুলো দিয়ে দিব, তার সাথে আদা রসুন পেস্ট, কারি পাতা যেটা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা, চাইলে আপনারা এটার সাথে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন, ওইটা করলে আরও মজা হয়, কিন্তু আমার কাছে এখন ধনিয়া পাতা নাই বলে আমি ইউজ করতেছি না। আর এর সাথে হচ্ছে ময়দা, কর্নস্টার্চ আর চালের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখাবো। মাখিয়ে এটা আমি 2 ঘন্টার জন্য রেখে দিব, কারণ হচ্ছে ম্যারিনেটটা হলে চিকেনের স্বাদটা ভালো হয়। আপনারা দেখবেন ম্যারিনেট করা চিকেন দিয়ে কিছু করলে সেটাতে চিকেনের যে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে সেটা আপনারা পাবেন না, আর হচ্ছে মশলাগুলো ভিতরে ঢুকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। 2 ঘন্টা ম্যারিনেট করার পরে চিকেন দেখতে এমন হয়ে গেছে, তো আমরা এখন তেল গরম করে নিয়েছি, তো গরম তেল আমরা এখন ভেজে নিব, চুলা একদম বাড়ানো, দেখতে পাচ্ছেন চিকেন দেওয়ার সাথে সাথে আপনার বাবল হচ্ছে, এইভাবে করে আমরা সবগুলো চিকেন ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন চিকেন ভাজা হয়ে রেডি হয়ে গেছে, আমরা জাস্ট এগুলো তেলের থেকে তুলে নিব, আমাদের পেপার টাওয়ালে তোলার কোনো দরকার নেই, কারণ হচ্ছে যে আমরা এটা আবার তড়কা দিব, সেই কারণে এটা তুলে নিয়ে আমরা নতুন করে আবার বাকি চিকেনগুলো ভেজে নেব। তড়কা দেওয়ার জন্য আমরা সামান্য একটু তেল গরম করে নিব, খুবই সামান্য, কারণ খুব বেশি তেলের দরকার নেই, যেহেতু এটা ডিপ ফ্রাই করা হয়েছে ওইটাতে অলরেডি অনেক তেল আছে। তো প্রথমে আমরা এখানে কিছু রসুন কুচি যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এটাকে আমরা এখন একটু ভাজব। দেখতে পাচ্ছেন যে রসুনের কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে, তো আমি এখন এতে কাঁচামরিচ দিয়ে দিব, কারি পাতা দিব, চিলি ফ্লেক দিব, দিয়ে আমি এটা কিছু ভাজবো। দেখতে পাচ্ছেন কারি পাতা থেকে কেমন সাউন্ড বেরোচ্ছে, আসলে এই চিকেনটা একটু স্পাইসি হয়, যদি আপনারা মনে করেন যে ঝাল একটু বেশি তা আপনারা একটু মরিচের পরিমাণটা কমে নিতে পারবেন, সেটার জন্য বিশেষ কোনো সমস্যা হবে না। আমরা এখন ক্যাচাপ দিয়ে দিচ্ছি, চিলি সস দিব, দিয়ে আমরা সেটাকে একটুখানি ড্রাই করে নিব,
কারি পাতা কেচাপ আর চিলি সসটা নিলে খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে আমরা একটু গোলমরিচ পাতি দিয়ে দিব উপর দিয়ে। দেখুন আমাদের চিকেন 65 একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে দেখেন কত সুন্দর হয়েছে। আর চিকেন 65টা অনেকে অনেকভাবে করে, কেউ কেউ গ্রেভি করে, বাট অরিজিনাল রেসিপি এটা একদম ড্রাই আর একটু ফ্রাই হয়।